ঘনাই রক্তচাপত ভোগে নেকি আপুনি? উচ্চ নে নিম্ন রক্তচাপত ভুগিছে আপুনি? উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপর মাজত পার্থক্য কি? কেনেক চিনাক্ত করব আর কি চিকিৎসা গ্রহণ করব? আমার দৈনন্দিন জীবনশৈলীর কিছু ভুল কামর বাবেই হোক বা খুয়া বা নিয়মিতভাবে করব নোৱাৰাৰ বাবেই আমার দেহত অনান্য রোগে দেখা দিয়ে। ইয়ার ভিতর সঘনায় মানব শরীরত হওয়া বা দেখা দিয়া রোগ হয়েছে ব্লাড প্রেসার। বিভিন্ন কারণবশত আমার দেহত এই রক্তচাপে দেখা দিয়ে। সেয়া হব পারে উচ্চ রক্তচাপ আর হব পারে নিম্ন রক্তচাপ। কিন্তু এই উচ্চ আর নিম্ন রক্তচাপ কেনেক চিনাক্ত করব? আজি আমি এই প্রতিবেদনত উল্লেখ করিম উচ্চ আর নিম্ন রক্তচাপর মাজর পার্থক্য। বিশেষ দস্তব্য যে এই প্রতিবেদনত উল্লেখ করা সকলো তথ্য তথ্যভিত্তিক নহবও পারে। গতি আপুনি যদি সেই রক্তচাপর শিকার হয়েছে তেন্তে প্রথমে চিকিৎসকর পরামর্শ লোক। এই রক্তচাপর সমস্যায় মানুষের শরীরের রক্ত প্রবাহর ভারসাম্যহীনতা করে তোলে। রক্তচাপর সমস্যা তেতিয়া হয় যেতিয়া আমার হৃদপিণ্ডই শরীরের সকল অঙ্গ বা অংশলৈ রক্ত প্রবাহ চালিত কাম করে, যা সহজতে ব্লাড প্রেসার বলে কোয়া হয়। মূলত রক্ত সঞ্চালনের সমস্যাকে এই অর্থত রক্তচাপ বলে কোয়া হয়। উল্লেখ যে রক্তচাপক দুই প্রকারে নির্ধারণ করা হয়েছে, সেয়া হাই ব্লাড প্রেসার আর লো ব্লাড প্রেসার। বিশেষ খাদ্যভাগ আর আধুনিক জীবন যাপনের বাবে মানুষ নানা রোগের সমস্যার সম্মুখীন হয়েছে। রক্তচাপ কেবল মাত্র শরীরত রক্ত সঞ্চালন ভারসাম্যহীনতাই নহয়, ইয়ার উপরও স্বাস্থ্যর অন্যান্য দিকত হওয়া রোগের প্রতিফলন, যেটি উচ্চ আর নিম্ন দুই প্রকারে বহিঃপ্রকাশ হওয়া দেখা যায়। এটা প্রশ্ন হব যে উচ্চ আর নিম্ন রক্তচাপর মাজত পার্থক্য কি? প্রথমে যদি চাও উচ্চ রক্তচাপনো কি বা এই রোগ কেনেক হয়, মন করবলগা যে উচ্চ রক্তচাপ এক গুরুতর অবস্থা হিসাবে বিবেচিত হয়েছে। উচ্চ রক্তচাপ তেতিয়া হয় যেতিয়া আমার শরীরের বিভিন্ন অঙ্গলৈ হৃদপিণ্ডই সুচারুরূপে রক্ত সঞ্চালন নকরে, যার ফলত হার্ট এটেক, স্ট্রোক আর কিডনি ফেইলারের দরে সমস্যার সৃষ্টি হয়। উচ্চ রক্তচাপর কারণ কি? অনিয়মিত খাদ্যভাগ আর ভুল জীবনশৈলীর বাবে মানব শরীরত উচ্চ রক্তচাপজনিত রোগ হব পারে। আধুনিক সুরা ধূমপান করার বাবে সাধারণতে এই উচ্চ রক্তচাপজনিত রোগে দেখা দিব পারে। অবশ্যই ইয়ার আন দুটি কারণও থাকিব পারে, তার এটা হয়েছে বয়সর বাবে আর অন্যটো হয়েছে খাদ্য জীবনশৈলী আর শারীরিক অবস্থার কারণে হওয়া উচ্চ রক্তচাপ। থুরতে ইয়ার কেটামান কারণ সুরা ধূমপান, অত্যাধিক নিমখ, ডায়াবেটিস, কিডনি রোগ, নিদ্রাহীনতা আর অন্যান্য। লগতে এই উচ্চ রক্তচাপজনিত রোগের লক্ষণবোৰ হল ধারাবাহিক মূরর বিষ, অত্যাধিক ঠান্ডাত উচ্চ রক্তচাপ হব পারে, অধিক ঘাম নিঃসরণ হওয়া আর নার্ভাস হওয়া। ইত্যাদি বহু কারণবশত মানব শরীরত উচ্চ রক্তচাপজনিত রোগে দেখা দিব পারে। ইয়ার পিছত নিম্ন রক্তচাপ কি? এই নিম্ন রক্তচাপ বা ইয়ার কারণ বা লক্ষণ কি? নিম্ন রক্তচাপর সমস্যার সৃষ্টি হব পারে তেতিয়া যেতিয়া ব্লাড প্রেসারের রঞ্জ 90-60 কম হলে। যেতিয়া ব্লাড প্রেসার জোখা হয় তেতিয়া এই পরিমাত্রাতক যদি কম হয় তেন্তে এয়া নিশ্চিত যে আপুনি ব্লাড প্রেসারের সম্মুখীন হয়েছে। এই রোগত হৃদপিণ্ড দেহর অঙ্গ বা অংশলৈ কম কম পরিমাণে রক্ত সঞ্চালন করে। নিম্ন রক্তচাপর সমস্যা হওয়ার কেটামান কারণ তেজর সংক্রমণ, আঘাতর বাবে ভিটামিন 12-র অভাব, শরীরত পানির অভাব। যদি আপুনি নিম্ন রক্তচাপত ভুগিছে তেন্তে ইয়াক কেতিয়াও উলাই নপৰিব, ইয়ার বাবে চিকিৎসকর পরামর্শ লোক। সময়মতে ইয়ার চিকিৎসা করাটো অতি জরুরি। যদিহে এই নিম্ন রক্তচাপ দীর্ঘদিন ধরে চলি আছে তেন্তে এজন ব্যক্তি বা অন্যান্য লোক শরীরের অন্যান্য রোগের কারণ হয়ে পড়ব পারে। নিম্ন রক্তচাপর কিছু বিশেষ লক্ষণ যেনে ক্লান্তি অনুভব, মূৰ ঘূৰণি, বমি, অজ্ঞানতা আর মানসিক অস্থিরতা। গতি ইয়ার বাবে চিকিৎসকর পরামর্শ লৈ উপযুক্ত চিকিৎসার বাবে আগবাহক। ডিজিটাল নেক্সট, অসম লাইভ 24।